বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকেও আমি প্রতিবারের মতোই নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আজকে থাকছে টক টকঝাল মিষ্টি আচারের একটা সহজ রেসিপি আশা করি পুরোটি ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবেন তো মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি একটি হাঁড়িতে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আর জলপাইগুলো অবশ্যই ধুয়ে পরিষ্কার করে আমি পরিমাণ মতো পানি দিয়ে হাঁড়িটাকে এখন আমি চুলোতে বসিয়ে নিচ্ছি আর যখনই সিদ্ধ করব তখন কিন্তু ঢাকনাটা অবশ্যই সরিয়ে দেবো কোনো ঢাকনা আমি ব্যবহার করব না তো দেখতে পাচ্ছেন খুব বেশি সিদ্ধ করা কিন্তু যাবে না কারণ বেশি সিদ্ধ করা হয়ে গেলে কিন্তু জলপাইগুলো একদম নরম হয়ে যাবে তো ভাবে আমরা সিদ্ধটা করব লক্ষ্য রাখবো যখন দেখা যাবে জলপাইগুলো একটু ফেটে গিয়েছে দেখুন জলপাইটা কিন্তু ফেটে গিয়েছে ঠিক তখনই চোলা থেকে জলপাইগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এবং পানি জুড়িয়ে একদম শুকিয়ে নেব আর এদিকে আমি একটা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ পুরন আস্ত পাঁচ পুরন প্যাকেটে পাওয়া যায় যেটা ওইটা তো আস্ত পাঁচ পুরনটাকে আমি ভালো করে টেলে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে তিনটা লালমরিচ আর লালমরিচটাকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভালো করে ভাজতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় তো আমি দুইটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি রসুন কুচি রসুনটা কুচি করে নেওয়া যায় আবার ছেঁচেও কিন্তু নেওয়া যায় তো আমি এখানে কুচি করে নিয়েছি আর এখানে আমি জলপাইগুলোকে ভালো করে শুকিয়ে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো গুড় আর গুড়টা আসলে মিষ্টি অনুযায়ী যে যতটুকু পছন্দ করেন মিষ্টি ততটুকু গুড়ি আপনারা নেবেন তো গুড়ের জায়গায় কিন্তু চিনিও ব্যবহার করা যায় আর এখন সরাসরি চলে গেলাম আমি চুলায় চুলোতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো হাড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন সরিষা তেল দিয়ে দিয়েছি আর যে কোনো আচারে কিন্তু অবশ্যই সরিষা তেলটা আমরা ব্যবহার করব আর সরিষার তেলের মধ্যে কিন্তু আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছিলো তখনই কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিয়েছিলাম তো রসুনগুলো হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আর আচার করার সময় আমরা অবশ্যই চেষ্টা করব এবং লক্ষ্য করব যাতে করে কোনো ধরনের পানি এখানে আচারে কোনো কিছুর মধ্যে কোনো ধরনের পানি না থাকে কারণ হচ্ছে কোনো ধরনের পানি যদি থাকে তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই সব কিছু একদম ড্রাই করে দিতে হবে তো ভালো করে আমি নেড়ে চিঁড়ে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দিয়ে আমি গুড়টাকে দিয়ে দেব। আর গুড়টা কিন্তু আমি খুব বেশি দেইনি আর এটা পুরাই নির্ভর করবে যে আপনি কতটুকু মিষ্টি পছন্দ করেন আর এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিটাও অ্যাড করা যায় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা এই আচারটি তৈরি করব। তখন কিন্তু সব সময় নাড়াতে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে যদি যায় তাহলে কিন্তু আচারটা একদমই নষ্ট হয়ে যাবে আর এজন্য কিন্তু সব সময় নাড়তে হবে এবং নাড়াত রাখতে হবে আর যে পাত্রটিতে আমরা রান্না করব অবশ্যই পাত্রটি যেন ননস্টিক হয় সেটা আমরা খেয়াল রাখবো নাহলে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর চুলার হিটটাও কিন্তু সব সময় নজরে রাখতে হবে যাতে হিটটা বেশি না হয় আর এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আর ভিনেগারটাও কিন্তু আমি পরিমাণ মতোই দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো কিছুই নির্দিষ্ট করে কোনো কিছুই পরিমাপটা আপনাদেরকে বলিনি এটা ডিপেন্ড করবে কতটুকু আচার আমরা তৈরি করবো আর জলপাই কতটুকু তার উপর ডিপেন্ড করে কিন্তু জিনিসগুলো আমরা অ্যাড করবো আর এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ পুরন এবং লালমরিচ সেটা আর এই পাঁচ মশলাটা কিন্তু অবশ্যই শেষ মুহুর্তে দিতে হবে আর আমার আচারটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলাতে আমি রাখবো না এটা নামিয়ে নেব তাহলে কিন্তু আচারে অনেক ভালো একটা স্মেল আসবে আর দেখুন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখতে যেমনটা খেতেও কিন্তু ঠিক তেমনই খুবই সুস্বাদু হয়েছে আচারটা টকজাল মিষ্টি আচার তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ